বিসমিল্লাহ রহমান রহিম, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু আসমাতুল কুকিং। আমি আসমাতুল বলা বলার মতো আপনাদের সাথে আরেকটা রেসিপি নিয়ে হাজির হলাম, যে রেসিপিটা আমাদের রেস্টুরেন্টে খুব চড়া দামে আমরা খেতে হয়। তো আজকে আমাদের বাসায় চুলায় তৈরি করে ফেললাম হানি উইথ চিকেন। তো আমার চিকেনটা একদম রেস্টুরেন্টের আইটেমের মজাদার হচ্ছে, দেখতে অনেক লোভনীয়। তো আমার ফুল রেসিপিটা দেখার জন্য আপনাদের সবাইকে অনুরোধ রইল। তো আমি রান্নাতে চলে আসলাম। এখানে আমি চিকেন নিয়েছি, চিকেনটা কেটে আমি করে নিয়েছি। এখানে আমি চামড়াটা রাখিনি, যেহেতু আমার বাচ্চারা চামড়া খায় না, সেই ক্ষেত্রে আমি চামড়াটা রাখিনি। তো এটার সাথে মতো লবণ একসাথে, আমার রসুন ফেস পেস্ট করা ছিল, রসুন ফেসের পেস্টটা দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি লাল মরিচ, আপনারা চাইলে এখানে গোলমরিচ অ্যাড করতে পারেন, আমি লাল মরিচ নিয়েছি যেহেতু কালারটা লাল আসে। একটি ডিম দিয়ে দিচ্ছি, দিয়ে দিলাম এখানে কর্নফ্লাওয়ার, আপনারা চাইলে সাদা ময়দাও অ্যাড করতে পারেন, আমি কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি। দিয়ে দিলাম টেস্টি সল, যেহেতু আমি রেস্টুরেন্টের স্টাইলে রেস্টুরেন্টের স্বাদে করবো, সেই ক্ষেত্রে আমি টেস্টি সল দিয়ে দিলাম। সবগুলো এখন ভালো করে মেখে নিব। ভালো করে মেখে নিচ্ছি, দেখবো আমাদের কর্নফ্লাওয়ারটা পুরো মাংসতে লেগে গেছে কিনা, সুন্দর করে মাখা হয়ে গেছে। এই পর্যায়ে আমি এক পর্যায়ে রেখে দিব। চিকেনগুলি ভাজার জন্য আমি একটা কড়াই নিয়ে নিচ্ছি, কড়াইটা এখন গরম হয়ে আসলো, তেল দিয়ে দিচ্ছি। একটু ডুবা তেলে ভাজতে হবে, সেক্ষেত্রে আমাদের তেলটা একটু বেশি দিতে হবে। তো এই তেলটা দিয়ে আমরা রান্না করতে পারবো। তেল গরম হয়ে আসলো, এই পর্যায়ে আমরা একটা একটা করে দিয়ে দিচ্ছি। খুব সাবধানে দিতে হবে, যেহেতু হাতে যে তেলটা না আসে, একটু সরিয়ে সরিয়ে দিতে হবে যাতে একটার সাথে তেল লেগে না যায়। এরপর আমার সবগুলো চিকেন দেওয়া হয়ে গেছে। তো আস্তে আস্তে স্লো, প্রথম আমি একটু আস্তে দিব, তারপরে আমি জোরে দিয়ে বাদামি কালার করে একটু ভেজে নিব। আমি খুব লো হিটে ভেজে নিচ্ছি, আমি একে একে সবগুলি মাংস উল্টে দিব। বাদামি কালার হওয়ার জন্য আমি অপেক্ষা করবো, এক পিঠ উঠিয়ে দিয়ে আর এক পিঠ আমি বাদামি কালার করে নেব, যেটাকে মেরুন কালার বলি আমরা। মেরুন কালার হলে দেখতে অনেক সুন্দর লাগবে। সবসময় মেরুন কালার করে ভেজে নিতে হবে, হালকা কম বাজা কিন্তু হবে না, মেরুন কালার করে ভেজে নিতে হবে। তো আমি স্লো, একদম স্লো আগুন, যে মাংসগুলি রুল আরেকটা উল্টো দিয়ে দিচ্ছি। মেরুন কালার হয়ে মাংসগুলি কিন্তু আমি উঠিয়ে ফেলবো, এখন একটু মেরুন কালার হওয়া বাকি আছে। এই করতে চিকেনগুলি ভাজা হয়ে গেছে, আমি এখন উঠিয়ে ফেলবো। একটা শুকনো যে কোনো একটা প্লেট বা যে কোনো একটা ভাণ্ডাতে রাখবো। এই পর্যায়ে আমি এই কড়াইটাতে রান্না করবো। শুধুমাত্র তেলটা আমি একটু কমিয়ে নিয়েছি, আর যেহেতু মাংস ভাজা মজা, তেল কিন্তু অনেক মজা, তো আমি মাংস ভাজার তেলটাই নিয়ে নিচ্ছি, সেটা পরিমাণে একটু কমিয়ে নিয়েছি। তো এটার সাথে দিয়ে দিচ্ছি আমি পেঁয়াজ, আমি রসুন কুচি, রসুনটা আমি হালকা একটু ভেজে নিব। আমার রসুনটা ভাজা হয়ে আসছে, আমি চুলা রাসটা একেবারে কমিয়ে দিব। এই পর্যায়ে আমি দিয়ে দিব, এই পর্যায়ে দিয়ে দিচ্ছি টমেটো কেচাপ, সেটা আমি আমার পরিমাণ মতো, আপনারা আপনাদের চিকেনের পরিমাণ মতো দিয়ে দিবেন। দিয়ে দিচ্ছি ডাইট সয়া সস, সেটাও আমি আমার পরিমাণ মতো, চিকেন পরিমাণ মতো দিয়ে দিলাম। এই পর্যায়ে দিয়ে দিব মধু, এখন দিয়ে দিব পরিমাণ মতো লবণ, স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি লাল মরিচের গুঁড়ো, আপনারা চাইলে এখানে গোলমরিচের গুঁড়ো দিতে পারেন, আমি মরিচের গুঁড়ো লাল দিচ্ছি শুধু কালারটা লাল আসার জন্য। এখানে দিয়ে দিচ্ছি লেবু, এক চামচ পরিমাণ লেবুর রস দিয়ে দিচ্ছি। এখানে এক চামচ পরিমাণ লেবুর রস হয়ে গেছে। সব সসগুলি আমি একসাথে এইভাবে জালটা একটু বাড়িয়ে নিয়ে তারপরে ভালো করে মেখে নেব, মিশিয়ে নেব। এই পর্যায়ে আমি লবণ দেখব, টক ঝাল মিষ্টি সব কিছু ঠিক আছে কিনা। আমি এই পর্যায়ে একটু টেস্টি সল দিয়ে দিচ্ছি। টেস্টি সল দেওয়ার কারণে হচ্ছে, এটা আমাদের রেস্টুরেন্টে অনেক মজা, অনেক টেস্টি, অনেক ইয়ামি হয়, সেটাই ওরা ভিট লবণ কি টেস্টি সল ব্যবহার করে। তো আমি যেহেতু রেস্টুরেন্টে আইটেমে করছি, সেক্ষেত্রে আমি টেস্টি সলটা ব্যবহার করেছি। তো এগুলি ভালো করে আমি মিশিয়ে নিব, একটু ভালো করে বলক আসার পরে মাংসটা দিয়ে দিব। এই পর্যায়ে আমি মাংসগুলি দিয়ে দিচ্ছি, মাংসগুলি ভালো করে মেখে নিব।
সবগুলোর সাথে যে আমাদের সসটা সুন্দর করে লেগে যায়। এরপরে দিয়ে দিচ্ছি আমি সাদা তেলটা, যেটা আমাদের দেখতেও সুন্দর লাগবে আর খেতেও ইয়ামি লাগবে। তো আমি সাদা তেলটা একটু দিয়ে দিব, দিয়ে মিশিয়ে নেব। এইভাবে আমরা মিশিয়ে নিচ্ছি, সব সমস্ত গায়ে একটু মিশিয়ে নিচ্ছি। তো আমি সার্ভ করার জন্য উঠিয়ে নিচ্ছি, একটা প্লেটে নিয়ে নিচ্ছি। তো আমি একটু পরিবেশন করার জন্য এইভাবে সাদা তেলটা ছিটিয়ে দিচ্ছি, দেখতে অনেকটাই সুন্দর লাগবে। আর সাথে দিয়ে দিচ্ছি আমি কিছু ধনিয়া পাতা, হানি উইথ চিকেন। তো আমাদের চিকেনটা আমি রেস্টুরেন্টের একেবারে হুবহু রেস্টুরেন্টের আইটেমে করছি, আর স্বাদটাও সেই রকমই আসছে। তো আমার রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আপনারা বাসায় ট্রাই করবেন, আর আমার ইউটিউব চ্যানেলটা যে সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, আমার পরিবারের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।